بسم الله الرحمن الرحيم. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপু ও ভাইয়েরা কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হলো শীতের সবগুলো সবজি দিয়ে আমি এখানে আর চিকেন দিয়ে আমি এখানে রেডি করেছি চিকেন পাকোড়া। তো এই চিকেন পাকোড়াটা খেয়ে দেখলাম অনেকই টেস্টি, উপরটা মুচমুচে ভিতরটা একটু নরম নরম, কিন্তু আমার কাছে কিন্তু এটা সস দিয়ে খেতে খুবই ভালো লেগেছে। আর এটা আপনি ইচ্ছে করলে ডিপ ফ্রিজেও এরকম শেপ দিয়ে রেখে দিতে পারেন এক সপ্তাহর মতো, কিন্তু নর্মাল ফ্রিজে আপনি এটা একদিনের বেশি রাখতে পারবেন না। তাই চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 2 কাপ বাঁধাকপি নিয়েছি, কুচি একবার মিহিন কুচি করে কাটা। আর নিয়ে নিলাম এখানে 1.5 কাপের মতো ফুলকপি, এটাও একবার ছোট ছোট করে কিউব করে কাটা। আর নিয়ে নিয়েছি 1 কাপ গাজর। আর নিয়ে নিয়েছি 1/4 কাপ আলু। তাই এগুলো সম্পূর্ণ কিছুই একবারে মিহি কুচি করে কাটা। তাই এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজের কলি আর কাঁচামরিচ 2 ধরনের নিয়েছি। আর এটা হলো চিকেন, চিকেনটা 1 কাপ পরিমাণ। এই চিকেনটা আমি ধুয়ে একবারে লবণ আর হলো আদা রসুন আর হলো গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা সিদ্ধ করে একবারে কাঁটা চামচের সাহায্যে এটাকে ছোট ছোট একবার মিহি করে ছাড়িয়ে নিয়েছি। আর হলো এটা হলো ধনিয়া পাতা পরিমাণ মতো। এই সব কিছু আমি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি সব কিছু ভালো মতো একবারে হাত দিয়ে এটা কুচলিয়ে কুচলিয়ে মেখে নিব। তার আগে আমি যেই মশলাগুলো দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সব উপকরণগুলো দিয়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলো আদা রসুনের পেস্ট, আর হলো দিয়ে দিব হলো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিচ্ছি একটু কালারের জন্য আর স্বাদ আসার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ, মানে 1 চা চামচ মরিচ দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝিয়ে দিবেন। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো। তাই সব কিছু দিয়ে আমি এখানে 2টো ডিম দিয়েছি। যেহেতু আমার 1 হাতে ক্যামেরা আর 1 হাতে আমি করছি, তার জন্য আমি আরেকটা অফ ক্যামেরাতেই আমি আরেকটা ডিম দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে সম্পূর্ণ কিছু আমি মিক্স করেছি। মিক্স করার পরে এখন আমি আবারও দিয়ে দিচ্ছি হলো এখানে 1/2 কাপ পরিমাণ হলো বেসন, বুটের বেসনটা। আপনাদের কাছে যদি বেসন না থাকে তাহলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু বেসনটা দিলে এই পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট চলে আসে। দিয়ে দিয়েছি মুচমুচে হওয়ার জন্য এখানে 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, তাই সেটাও আমি অফ ক্যামেরাতে দিয়েছি। তারপরে হলো দিয়ে দিয়েছি এই যে ধনিয়া পাতা শেষে, দিয়ে সম্পূর্ণ কিছু আবারও ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি দেখছি যে শেপটা কি দেওয়া যাচ্ছে কি না। যদি এখন আপনারা দেখছেন যে যদি আপনাদের আর কি আপনারা যখন করবেন যদি শেপটা না হয় তাহলে আপনারা এর মধ্যে আরও কিছু বেসন অ্যাড করতে পারেন। তাই এভাবে করে এখন আমি শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন। এ পর্যন্ত কোনো নতুন আপু ভাইয়ারা যদি আমার রেসিপিটা দেখে থাকেন আর কোথাও কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বাটনটা অন করে দিয়ে আমার পরিবারে যুক্ত হয়ে যেতে পারেন। তাই আমি ভাজার জন্য চলে আসছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি আমার শেপটা করে আমি এখানে পাকোড়াগুলো ভেজে নিয়েছি। তাই দেখতেই পাচ্ছেন কাঁটা চামচের সাহায্যে কি সুন্দর একবারে আলতো আলতো হাতেই কিন্তু পাকোড়াগুলো, দেখেই বুঝে যাচ্ছেন কি না জানি না, একবারে মুচমুচে হয়েছে আর কালারটা কত সুন্দর আসছে। তাই যাই হোক, আমার পাকোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে এভাবে করে খেতে পারেন। দেখেন কত সুন্দর করে আমি আপনাদের মাঝে সার্ভ করেছি সস দিয়ে। তা আজকের মতো বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।